সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে, বাংলাদেশে ব্যবসা মন্দার জন্য দুর্নীতি সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। বড় ব্যবসায়ীর থেকে ছোট ও মাঝারি ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বুধবার সকালে প্রতিষ্ঠানটির রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম এসব কথা বলেন। তিনি জানান, আগামী দুই বছর ব্যবসায়ীদের জন্য সবচেয়ে তিনটি ঝুঁকির বিষয় হল জ্বালানি সরবরাহ, মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক নিম্নাবস্থা। আরও জানাচ্ছেন দীপন দেবান। অনেক বেশি গুরুত্বপূর্ণ তার বাংলাদেশের ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে গবেষণা করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। 2023 সালের মে থেকে জুলাই মাস পর্যন্ত ঢাকা, গাজীপুর এবং সাভার এলাকার বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলে এই গবেষণা করেন। গবেষণার ফলাফল জানাতে বুধবার সকালে সিপিডি কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রতিষ্ঠানটি। এ সময় গবেষণার বিভিন্ন বিষয়ে জানিয়ে রিসার্চ ডিরেক্টর জানান, ব্যবসা খাতে এশিয়া এবং দক্ষিণ এশিয়াতে পিছিয়ে বাংলাদেশ। গত তিন বছর ধরে ব্যবসা মন্দার জন্য দুর্নীতি মূলত দায়ী। দুই তৃতীয়াংশ ব্যবসায়ী এখনো বলছেন যে দুর্নীতি বাংলাদেশের ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। বড় ব্যবসায়ের জন্য 100%, মাঝারি 61% এবং ক্ষুদ্রের জন্য 56%। এদের জন্য হয়তো করাপশনটা হয়তো গা সওয়া হয়ে যেয়ে থাকতে পারে। তিনি আরও বলেন, 30% ব্যবসায়ী জানিয়েছে তাদের উৎপাদন বা বিক্রিতে পতন হয়েছে। সবচেয়ে বেশি উৎপাদন কমেছে ছোট ব্যবসায়ীদের। জ্বালানি একটা বড় চ্যালেঞ্জ হবে তাদের জন্য সামনের দিনগুলোতে, এবং সেই চ্যালেঞ্জ কিন্তু প্রকট থেকে প্রকটতর হচ্ছে। সেই জিনিসটি কিন্তু আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি। মূল্যস্ফীতিও গুরুত্বপূর্ণ। আমরা স্বাভাবিকভাবে মূল্যস্ফীতি গুরুত্বপূর্ণ, কিন্তু মূল্যস্ফীতির চেয়েও ব্যবসায়ীর ব্যবসা জায়গা থেকে কিন্তু তার উৎপাদনে ব্যাঘাত হওয়াটা আরও বেশি চ্যালেঞ্জিং। সুতরাং জ্বালানি সরবরাহজনিত কারণে যদি তার ব্যবসা শাটডাউন করতে হয়, স্কেল ডাউন করতে হয়, এমনকি তিনি যদি কিছু সাময়িককাল যদি বন্ধ রাখতে হয়, তাহলে অবশ্যই সেটা তার জন্য বড় চ্যালেঞ্জ। যে ব্যয় দিয়ে অবকাঠামো পাওয়া গেছে, এর থেকে কম ব্যয় করে এই অবকাঠামো উন্নয়ন করা সম্ভব ছিল বলেও মনে করেন এই গবেষক। অনেক বেশি গুরুত্বপূর্ণ। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।